আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা মোমবাতি তৈরি করা ডাইস। এটা হচ্ছে মোমবাতি তৈরি করা ডাইস। এই ডাইসটা দিয়ে আপনারা মোমবাতি তৈরি করতে পারবেন। আপনারা যারা এখনও মানে ছোটোখাটো ব্যবসা করতে চান, মোমবাতির ব্যবসা করতে চান, কীভাবে করবেন বা কোথায় আসলে পাবেন অনেকে জানেন না, ঠিক আছে? এটা খুবই মানে একটা ছোটো অল্প পুঁজির ব্যবসা। এটা হচ্ছে 5 টাকা দামের 42 পিস। এই যে ডাইসটা দেখতেছেন, 5 টাকা দামের 42 পিসের ডাইস, দুটা ডাইস এখানে দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন 5 টাকা দামের ডাইস। এটা আমাদের ওয়ার্কশপ থেকে তৈরি করা, সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। প্রায় 9:30 বাজে, রাতের 9:30 বাজে, আমাদের ওয়ার্কশপ প্রায় বন্ধ করে দিচ্ছি, ওই যে তালা মারা দিতেছি। তো এই সময় ভিডিওটা করতেছি, অনেকে নতুন ভিডিও দেওয়ার জন্য বলছিলেন মোমবাতির জন্য, তাই ভিডিওটা অবসর সময় পেয়েছি এই দিলাম, ঠিক আছে? অবসর সময় পেয়েছি তো আজকে দিলাম। এই দেখতে পাচ্ছেন আমাদের সানি ইঞ্জিনিয়ারিং, আমাদের কারখানা, সরাসরি আমাদের এই কারখানা থেকে আমরা মোমবাতি ডাইসটা তৈরি করি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন মোমবাতি ডাইস 5 টাকা দামের। এই 5 টাকা দামের একটা মোমবাতি ডাইসের দাম 42 পিস, আপনার 12,000 টাকা আছে, 11,000 টাকা আছে, মোটা পাতলা ডাইস, মোটা পাতলার উপরে নির্ভর করে। তো আমার এই ডাইসটা আপনার মোটা 12,000 টাকা, আরও কমের মতো আছে 11,000 টাকা, আর 10 টাকা দামের 36 পিস 13,000 টাকা, ঠিক আছে? তারপরে বিভিন্ন সাইজ আছে, 2 টাকা 3 টাকা দামের, 1 টাকা দামের ডাইস আছে, ঠিক আছে? আপনারা যেই যেরকম লাগবে আপনারা আমাদের কাছে ফোন করবেন। তো একটা ডাইস আর 1 বস্তা পাউডার, সুতা সব কিছু মিলে আপনারা যদি 17,000 টাকা বাজেট করেন, 17,000-17,500, তাহলে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন। আর 20,000 টাকা বাজেট করলে আরও ভালোভাবে শুরু করতে পারবেন। আর যদি 5 টাকা আর 10 টাকা সবচেয়ে বেশি চলে দুইটা ডাইস, এই দুইটা ডাইস দিয়ে যদি শুরু করেন, তাহলে আপনারা 30,000 টাকার মধ্যে কমপ্লিট করতে পারেন, 30 থেকে 32,000 টাকা। তো 30 থেকে 32,000 টাকা হলে দুইটা ডাইস 5 টাকা 10 টাকা দিয়ে শুরু করতে পারবেন। আর যদি 16,000-17,000 টাকা বাজেট করেন, তাহলে আপনারা 5 টাকা দামের একটা ডাইস দিয়ে আপাতত শুরু করতে পারবেন, ঠিক আছে? আর সুতা, তারপরে মোমের পাউডার, তারপরে প্যাকেট, পলিথিন প্যাকেট, 12টা করে 1 ডজন প্যাকেট হয়, ঠিক আছে? এবং ওই যে প্যাকেট সিলিং করার যে চায়না মেশিন, 1700-1600 টাকা করে পাওয়া যায়, হ্যাঁ? তো A to Z সব কিছু আমার কাছে পাবেন, মোমবাতির মেশিন, ডাইস এবং সুতা, প্যাকেট এবং পাউডার A to Z আমার কাছে পাবেন। এই যে 5 টাকা দামের মোমগুলো, এগুলো মার্কেটে 1 ডজন তৈরি করতে খরচ পড়ে আপনার 30 থেকে 32 টাকা, আপনার বিক্রি হয় 38 থেকে 40 টাকা, অনেক সময় 42 টাকাও বিক্রি হয় হোলসেল। তো আপনারা 1 ডজনে 12 পিস মানে 1 ডজন মোমে আপনারা লাভ করতে পারবেন প্রায় 8-10 টাকা লাভ করতে পারবেন। তো মোম চলে না এরকম কোনো জায়গা নাই, মোম সব জায়গায় চলে। আর এখন সিজন আসতেছে, শীতের সিজন প্রায় শেষের দিকে, প্রায় আপনারা যারা শুরু করবেন এখন থেকেই শুরু করতে হবে, তা না হলে গরম আস্তে আস্তে অনেকেই আবার মার্কেটে ঢুকে যাবে, তখন আপনারা করতে গেলে অনেকটা সমস্যায় পড়বেন। যদি আপনারা মোমবাতির ব্যবসা শুরু করতে চান, তাহলে সিজন শুরু হওয়ার আগেই আপনারা নিয়ে প্রশিক্ষণের ব্যাপার আছে, বানানোর ব্যাপার আছে, সব কিছু একটা প্রস্তুতি নিয়ে নিতে পারেন আপনারা, ঠিক আছে? আর আপনারা যদি মেশিনটা, ডাইসটা যদি আমাদের কাছে নিতে আসেন, আমাদের ঠিকানা দেওয়া থাকবে চকবাজার চুরিহাট্টা, আর আমাদের কারখানা, এই দেখতে পাচ্ছেন কারখানা, ওয়ার্কশপ কেরানীগঞ্জে। তো আপনারা চকবাজার অফিসে আসতে পারেন অথবা কারখানা আসতে পারেন। আর যদি আপনারা সরাসরি না আসেন, তাহলে সুন্দরবন কুরিয়ার করতোয়া বিভিন্ন কুরিয়ান পার্সেলের মাধ্যমে, কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠাতে পারবো। আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ডাইস এবং সমস্ত কাঁচামালামাল সহ কুরিয়ারে কন্ডিশন করে পাঠিয়ে দিব, বাদ বাকি টাকা যেটা থাকবে ওটা আপনাদের ওখান থেকে ডাইস কাঁচামাল সব কিছু উঠাইয়া আপনারা সেখান থেকে কুরিয়ান সার্ভিসের টাকা দিয়ে উঠাই নিতে পারবেন। তো এইভাবে এই সার্ভিসটা আমরা চালু রাখছি, কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, তা না হলে যদি আপনারা না নেন তাহলে আবার আমার সমস্যা হবে। এই জন্য আমরা কিছু টাকা অ্যাডভান্স করব, আমরা ডাইস এবং কাঁচামাল সহ কুরিয়ার করে পাঠিয়ে দিব। আর যদি আপনারা সরাসরি আসতে পারেন তাহলে আরও ভালো হবে, ঠিক আছে? তো যেভাবে ভালো মনে করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।